সদ্য বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্ভি চক্রবর্তী, কিন্তু নিজের প্রাক্তন কোস্টারের বিয়ে হোক কিংবা জন্মদিন, কোনো কিছুতেই দেখা গেল না সৌমিত্রিষাকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে কোনো পোস্টও দেখা যায়নি অভিনেত্রীর। অন্যদিকে আদৃতের বিয়ের সময় থেকেই নানা ছুতোয় বারবার নাম উঠে আসছে সৌমিত্রিষার। তবে অভিনেত্রী ভীষণই বিরক্ত অহেতুক তার নাম নিয়ে টানাটানি করায়। এই বিষয় নিয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে সৌমিত্রিষা বলেন, আসলে আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন। আমার এত জন্মদিন, বিয়ের দিন সব মনে থাকে না। তাও বলবো ভালো থাকুক, ক্যারিয়ারে সাফল্য আসুক, এই কামনাই করি। তবে শোনা যেত একটা সময় নাকি নিবিড় বন্ধুত্ব ছিল আদৃত ও সৌমিত্রিষার, কিন্তু এই বিষয়ে অভিনেত্রী জানান, না, ভালো বন্ধুত্ব নয়, বরং আমরা ভালো সহকর্মী ছিলাম। আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই তো ২-১ বছরের পথ চলা, একসঙ্গে এতটা সময় সেটে কাটানো, যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকেই। আদৃতের জায়গায় অন্য কেউ হলেও ভালো সহকর্মী হতো। তবে এবার প্রশ্ন হলো, এই ভালো সহকর্মীর বিয়েতে সৌমিত্রিষাকে দেখা গেল না কেন? উত্তরে অভিনেত্রী বলেন, নিমন্ত্রণ পাইনি তাই দেখা যায়নি, আমারও তাদেরকে শুভেচ্ছা পাঠানো হয়নি। আমরা তো জানতামই মিঠাই চলাকালীন, আর তখনই শুভেচ্ছা বার্তা দিয়ে দিয়েছিলাম।